আসসালামু আলাইকুম সুধী দর্শক বিন্দু, এই মুহূর্তে যারা আমাদের এই উপস্থাপনা দেখছেন তাদের সকলকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। সুধী দর্শক বিন্দু, আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা মাছ চাষের আধুনিক প্রযুক্তি এবং মাছ চাষে উদ্ভূত সমস্যার সমাধান, সম্ভাব্য সমাধান নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে আমি একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব, আশা করা যায় আপনাদের ভালো লাগবে। সুধী দর্শক বিন্দু, আমাদের কাছে অনেকেই মাছ চাষ নিয়ে নানান ধরনের প্রশ্ন করে থাকে, নানান ধরনের জিজ্ঞাসা তাদের থাকে। তো সুধী দর্শক বিন্দু, আজকে আমি একজন নতুন মাছ চাষি, মাছ চাষ শুরু করার আগে তিনি কি কি নিয়ে চিন্তা ভাবনা করা দরকার, কি কি জানা দরকার, সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করবো। সুধী দর্শক বিন্দু, একজন মাছ চাষি মাছ চাষের বিভিন্ন সফলতার প্রচার এবং মাছ চাষের বিভিন্ন সাফল্য কাহিনী শুনে উনি মাছ চাষে আগ্রহী হয়ে, অনেকে আগ্রহী হন, অনেকের মাছ চাষের বিভিন্ন রকম ফ্যাসিলিটি বা সুযোগ থাকে, তাদের পুকুর থাকতে পারে, জলাশয় থাকতে পারে, পড়াশোনার শেষে এসে মাছ চাষে যুক্ত হতে পারে। তো মাছ চাষ শুরু করার আগে ওনাকে কি কি জিনিস জানা দরকার, সেই বিষয়গুলো আমি স্বল্প পরিসরে আলোচনা করার চেষ্টা করবো। সুধী দর্শক বিন্দু, যিনি মাছ চাষ করতে আগ্রহী হবেন তাকে প্রথমেই বুঝতে হবে যে এটা একটা লাইভ জিনিস নিয়ে কাজ করা, একটা জীবন্ত জিনিস প্রতিপালন করা। ফলে এই জীবন্ত জিনিস প্রতিপালন করার জন্য আপনাকে পর্যাপ্ত তথ্য, উপাত্ত এবং মাছ চাষ পরিচালনা যেখানে হচ্ছে বা যে পুকুরে মাছ চাষ হচ্ছে, যারা মাছ চাষ করছে তাদের সাথে আপনাকে পরিচিত হতে হবে, তাদের কাছ থেকে শুনতে হবে। মাছ চাষের বিভিন্ন প্রযুক্তি বিদ্যমান আছে, অর্থাৎ বিভিন্ন পদ্ধতি আছে, রুই, কাতলা, মৃগেল, সিলভার, সরপুটি, পাবদা, গোসা, শিং, ট্যাংরা, ভেটকি, নানান ধরনের মাছ চাষীরা করে থাকে। তো আমাদের দেশ যেহেতু অত্যন্ত মাছ চাষে খুবই সমৃদ্ধ, এই জন্য এখানে একটা দুটি প্রজাতির না, প্রায় 14টি প্রজাতির মাছ চাষ হয়ে থাকে আমাদের দেশে। ফলে আপনি যে কোনো একটি মাছ চাষ যদি লাভজনক শুনেই আপনি সেটাই সেই মাছ চাষে যদি নেমে পড়েন, সঠিকভাবে না জেনে যদি নেমে পড়েন, তাহলে অনেক সময় অনেকেই আমাদের অনেক পরিচিত জন দেখা যায় যে বিফল হয় এবং সে লাভ করতে না পেরে হতাশ হয়ে যায়। তো এই আপনাদের উদ্দেশ্যেই আজকে আমার আলোচনা, যে কি আপনি করবেন, আপনাকে আগে মাছ চাষের বিভিন্ন প্রযুক্তি প্যাকেজ বা বিভিন্ন প্রজাতির মাছ চাষ সম্পর্কে আপনি জানতে হবে। অধিক লাভজনক প্রজাতি দেখেই সেটার পিছনে লাভ নেমে পড়া যাবে না, আপনাকে প্রথমে শুরু করতে হবে যে মাছ চাষগুলো সহজ এবং ঝুঁকি মুক্ত। তো আপনি যদি একটি মাছ চাষ সম্পর্কে 1 বছর যদি পার করে দেন, তাহলে এই মাছ চাষের বিভিন্ন বিষয় আপনার অটোমেটিক্যালি জানা হয়ে যাবে। যেমন মাছ কি ধরনের খাবার খায়, মাছ কি কি সমস্যায় পড়ে, এগুলো আপনি যে মাছ চাষগুলো, যে মাছগুলো সহজে চাষ করা যায়, ঝুঁকি মুক্ত ভাবে চাষ করা যায়, যে মাছ চাষে বেশি সমস্যা হয় না, সেই মাছ নিয়ে আপনাকে প্রথমে কাজ করতে হবে। তো সুধী দর্শকবৃন্দ, এই এই কাজ করার জন্য আপনাকে মাছ চাষের যে বিভিন্ন রকম যে তথ্যগুলো আছে, বিভিন্ন রকম লিফলেট আছে, বই আছে, ইউটিউবে নানান মানুষ মাছ চাষ নিয়ে আলোচনা করে, আপনার এলাকায়, আমাদের বাংলাদেশে সর্ব এলাকাতেই মাছ চাষ হয়, আপনার এলাকায় অনেকে মাছ চাষ করে, এই বিভিন্ন মানুষের সাথে মিশে আলাপ আলোচনার মাধ্যমে আপনাকে মাছ চাষ সম্পর্কে প্রথমে সাম্যক ধারণা অর্থাৎ জ্ঞান অর্জন করতে হবে। তারপরে এবার চিন্তা করতে হবে যে আমার যে রিসোর্স আছে, আমার যে জলাশয় আছে, সেই জলাশয়ের উপযোগী মাছ চাষ কোন মাছ চাষটা করলে সেই জলাশয়ের উপযোগী হবে। আপনার জলাশয়টা 1 একর, আপনি চিন্তা করলেন যে 5 কেজি ওজনের মাছ উৎপাদন করবেন, তাহলে হবে না। আপনার জলাশয়ের আয়তনের সাথে কিছু মাছ, কোন মাছ চাষ খাপ খায়, সেই মাছ চাষটাকে নিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তো প্রথমে সিদ্ধান্ত নেওয়ার পরে আপনার জলাশয় কেন্দ্রিক একটি উৎপাদন পরিকল্পনা আপনাকে তৈরি করতে হবে, এবং কোন পদ্ধতিতে আপনি এই জলাশয়ে মাছ চাষ করবেন সেই পদ্ধতিটা আপনাকে নিশ্চিত হতে হবে। তো এক্ষেত্রে আমার পরামর্শ হলো যে আপনি যদি নতুন মাছ চাষি হয়ে থাকেন, তাহলে আপনি আমাদের কাপ জাতীয়, ইন্ডিয়ান মেজর কাপ এবং চাইনিজ কাপ, অর্থাৎ সিলভার ব্রিগেড, রুই, মৃগেল, কাতল ব্রিগেড, এই মাছগুলো দিয়ে আপনাকে চাষ শুরু করতে হবে। তো যদি আপনার জলাশয় ছোট জলাশয় হয়, 50 শতক হয়, 60 শতক হয়, তাহলে সেক্ষেত্রে আপনি 250-100 গ্রাম মাছ ছেড়ে এই মিশ্র পদ্ধতিতে মাছ চাষ করতে পারেন। করলে এই মাছ চাষ সম্পর্কে, মাছের বিহেভিয়ার সম্পর্কে আপনি অনেকটা জানতে পারবেন। এছাড়া আপনি আমাদের যে বর্তমান যে প্যাকেজগুলো আছে মাছ চাষের, যে পদ্ধতিগুলো আছে, তার ভিতরে পাবদা, গুলশা, শিং, ট্যাংরা, এই মাছ চাষগুলো লাভজনক, এই মাছ চাষগুলো লাভজনক বটে, কিন্তু এই মাছ চাষগুলো করার ক্ষেত্রে যেমন ইনভেস্টমেন্ট বেশি লাগে, তেমন এই মাছ চাষে নানান রকম সমস্যাও মোকাবেলা করতে হয়। তো প্রথমেই মনে রাখতে হবে যে আপনি যে মাছ চাষ করতে
উদ্যোগী হন না কেন, আপনার হয়তো অনেক রিসোর্স আছে, আপনি অনেক বিনিয়োগ করার সক্ষমতা আছে, আপনি হয়তো 10টা পুকুর ভাড়া নিতে পারবেন, কিন্তু মনে রাখতে হবে যে আপনি এই এই কার্যক্রমে যেহেতু নতুন, সেহেতু এই মাছের বিভিন্ন বিষয়গুলো অবহিত হওয়ার জন্য আপনাকে রিসার্চ অর্থাৎ আপনাকে কিছুটা গবেষণামূলক কাজ করতে হবে, অর্থাৎ ট্রায়াল দিতে হবে। আপনি যে মাছ চাষ করতে চাচ্ছেন সেটা আপনার আপনি বুঝে ফেলেছেন, সব ভালো শিখে ফেলেছেন সবই, কিন্তু আপনাকে আমার ব্যক্তিগত পরামর্শ হলো আপনি স্বল্প পরিসরে করেন। আপনি একটি পুকুরে আগে সেই মাছটা চাষ করে নেন, চাষ করে আপনি একটু ধৈর্য ধরেন, 6 মাস 7 মাস পরে এই মাছের উৎপাদন ফলাফল দেখে এরপরে যদি আপনি মনে করেন যে না এটা আপনার জন্য সুইটেবল, এটা আপনার যে ক্যাপাসিটি আর্থিক ক্যাপাসিটি আছে সেই বিনিয়োগ সক্ষমতা আপনার আছে, তাহলে আপনি এবার এই পদ্ধতির মাছ চাষ আপনি বৃহত্তর পরিসরে বা বিস্তৃত পরিসরে আপনি চাষ করে। অনেক ভাইদের দেখা গেছে যে মাছ চাষ সম্বন্ধে না জেনেই, মাছ চাষ সম্বন্ধে না বুঝেই অনেক সময় বড় আকারের মাছের প্রজেক্ট করে বসেন। আমরা বায়োফ্লগে অনেকের দেখেছি যে একসাথে 20টা 15টা 10টা হাউস নিয়ে মাছ চাষ শুরু করেছে, কিন্তু এটাও একটা প্রযুক্তি, মাছ চাষের প্রযুক্তি, কিন্তু এই একই মাছ চাষের বিহেভ, মাছ চাষ যেহেতু মাছে পানিতে রেখে মাছ চাষ করতে হয়, সেহেতু পুকুরে হোক আর হাউজে হোক আর বায়োফ্লগের পদ্ধতিতে হোক যে পদ্ধতি আপনি অনুসরণ করেন না কেন, আমার পরামর্শ হলো আপনি নতুন মানুষ হিসেবে আপনাকে আগে যে মাছ চাষ করতে চাচ্ছেন প্রথম হলো যে প্রজাতি হিসেবে আপনি রুইজাতীয় মাছকে বাছাই করেন, দ্বিতীয় হচ্ছে যে আপনি স্বল্প পরিসরে মাছগুলো চাষ করেন, করে আপনি একটি বছর ব্যয় করেন এই অভিজ্ঞতা নেওয়ার ক্ষেত্রে, 1 বছর আপনি অভিজ্ঞতা নেন, কিছু বন্ধু চাষি সৃষ্টি করেন, বন্ধু মাছ চাষিদের সাথে মেশেন, মেশেন তাদের তারা কোথায় কিভাবে কোন সমস্যা ফেস করছে, সমস্যাগুলো আসলে কিভাবে ফেস করে সেটা অবশ্যই সেটা আপনি জানার চেষ্টা করেন, এবং পরবর্তীতে আপনার পরিশেষে আপনাকে জানতে হবে যে উৎপাদিত মাছের মার্কেটিং সিস্টেমটা কি, কোন বাজারে আপনি বিক্রি করবেন সেই বাজার আপনাকে বুঝতে হবে। যদি আপনি এমন মাছ উৎপাদন করলেন যে আপনার কাছাকাছি সেই মাছ বেচা কিনা হয় না, বিক্রয় হয় না, দূরবর্তী বাজারে পাঠাতে, আপনি নতুন মানুষ, এই মাছের মার্কেটিং সম্পর্কে আপনার সম্যক ধারণা নেই, ফলে আপনার উৎপাদিত মহামূল্যবান মাছ আপনি মার্কেটিং করতে যে আপনি প্রকৃত মূল্য থেকে বঞ্চিত হতে পারেন, এই জন্য আপনাকে মনে রাখতে হবে সব কিছু ভালো করে জেনে বুঝে তারপরে আপনাকে এই মাছ চাষে নামতে হবে। পরিশেষে বলবো যে একজন একজন ভালো পরামর্শকের সাহায্য নেবেন, অর্থাৎ একজন ভালো গুরু নির্ধারণ করে নেবেন, এতে আপনার মাছ চাষের ভুল ভ্রান্তিগুলো আপনি অ্যাভয়েড করতে পারবেন, ওনার পরামর্শ তত্ত্বাবধান আপনার নতুন মাছ চাষি হিসেবে আপনার পথ চালাকে সহজ করে দিবে এবং ঝুঁকি মুক্ত করে দিবে। তো সুধী দর্শকবৃন্দ, যারা আমাদের এই ছোট্ট উপস্থাপনাটা শুনলেন আশা করি আপনাদের উপকারে আসবে, এবং এই উপস্থাপনার উপরে যদি কোনো প্রশ্ন থাকে অথবা মাছ চাষের উপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে উল্লেখ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সুধীর দর্শকবৃন্দ, আমরা আমাদের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা, বাস্তব কাজের যে জ্ঞান এবং সফল মৎস্য চাষীদের সাথে মেলামেশার ফলে যে অভিজ্ঞতা অর্জন করা হয়েছে আমাদের উপস্থাপনায়, আমরা সে তথ্যগুলি উপস্থাপন করার চেষ্টা করি। যারা ধৈর্য সহকারে শুনলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।